हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल डेली ब्लॉगर तुली। कैमन आछो सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। आमराओ किन्तु एकटा दारुण आछि। एखन बाजे सकाल 5:10 आर देखो आमरा किन्तु एखन एनजेपी थेके दार्जिलिंग एर दिके बेरिये पड़ेछि। तबे जेते जेते पथे जतगुलो साइट सीन थाकबे आमरा साइट सीन गुलो देखे तारपरेई पौंछाबो दार्जिलिंग। तो चलो आमार संगे थाको और आज के ब्लगटा देखते थेको। आमरा प्रथमे जे जायगाटी एसेछि सेटा होच्छे पानीघाटा पिकनिक स्पट। जायगाटा सत्यि असाधारण, माने एतटाई सुंदर आमी तोमादेर सेटा बोले बोझाते पारबो ना। तबे देखते थाको आमार साथे साथे जायगाटा तोमरा देखते थेको, ताहले बुझते पारबे। आर एई जे पुटुष जलेर मध्ये हात दिच्छे, জলটা তো মানে একদম বরফওয়ালা জলের মতো ঠান্ডা, আর ঠান্ডা জলে হাত দিয়ে দেখো না কি কাণ্ড করছে, নাচতে শুরু করে দিয়েছে। উফ, অসম্ভব সুন্দর লাগছে, এতটাই সুন্দর লাগছে, মানে আমি খালি হাঁ করে চারদিকে তাকিয়ে আছি। আর এখানে তো প্রচণ্ড শব্দ হচ্ছে জলের, যার জন্য আমি কোনো কথাই বলতে পারছি না, কারণ তোমরা আমার কথা শুনতেও পাবে না। তো যাই হোক, দেখো বড় বড় পাথর ডিঙিয়ে ডিঙিয়ে পুটুষের হাত ধরে চলছি তিস্তার সামনে। ওফ, অপূর্ব সুন্দর দৃশ্য। জায়গাটা এতটাই সুন্দর যে সারা রাত ট্রেন জার্নি করে যে ক্লান্তি আমার শরীরে ছিল, সেটা না এখানে আসায় একদম নিমেষের মধ্যে যেন হয়ে গেল। আর আনমনে ছিলাম, বাবাই আমাকে ডেকে বলছে একটু ফটো তুলবো, তো তাই জন্যই এখন আমি ওর দিকে তাকাচ্ছি। এখানে গিয়ে আমি সত্যিই জানো কোথায় হারিয়ে গেছিলাম। হাই বন্ধুরা, এখন আমরা এসেছি মিরিক লেকে। আর এখন 8:10-15 বাজে, তাই জন্য এখানে সমস্ত দোকান টোকান একদম বন্ধ। সবে হয়তো খুলছে, কে চেয়ার টেবিল বার করছে, কিন্তু এখানে দেখলাম যে অনেক দোকান আর নাগরদোলা, মানে একটু ছোটখাটো আর কি মেলাও হয়েছে। তো এখন তো সবই বন্ধ আছে, আর এখন আছি মিরিক লেকের সামনে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, চারদিকে একদম ঘন সবুজ অরণ্য, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই ঘরগুলোতে কতগুলো ঘোড়া বাঁধা রয়েছে। আর এই হলো সম্পূর্ণ লেকটা, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর ওই যে নাগরদোলা দেখতে পাচ্ছ, বললাম না যে একটা ছোট মতো মেলা বসেছে, তো এই হচ্ছে সেই নাগরদোলা। আর লেকের মাঝ বরাবর রয়েছে একটা ব্রিজ। দেখলে মিরিক লেক ঘোরা হয়ে গেল। এবার আমরা ব্রেকফাস্ট করব। আর তোমাদের বলছিলাম যে দোকানগুলো সবই খুলে থেকে সত্যিই তাই, মনে হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটু ওয়েট করতে হবে। তবে হোটেলটা বেশ ভালো, সব রকমের খাবার দাবারই পাওয়া যায়, মেনু কার্ডে দেখলাম, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমরা মোমো খাবো, ভেজ মোমো। সবাই বললো যে হালকার উপর কিছু খেতে, কারণ এখনো অনেকটা জার্নি করতে হবে। আর পুলিশ তো অলরেডি বমি করতে শুরু করে দিয়েছে, তাই জন্যই বললো যে হালকার উপর কিছু একটা নাও, তাই জন্যই মোমো নেব। আর তারপর ভাবছি একটুখানি চা ফা খাবো, রাত্রিবেলা যেহেতু ঘুম টুম একদম হয়নি, মাথা ফাটা পুরো ধরে আছে। আর পুলিশকে দেখো খেলা শুরু করে দিয়েছে, ওর মতো মজাতেই আছে। হ্যাঁ হ্যাঁ, শোনা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেবো ফ্রুটির বাক্সর বায়না হয়েছে ওকে, এখন ফ্রুটির বাক্স নিয়ে নিতে হবে। দেখি কখন ব্রেকফাস্ট পাওয়া যায়, অর্ডার তো এইসবে হলো, দেখি কখন পাওয়া যায়। সঙ্গে দেখো সবাই জানি দার্জিলিং এর চা জগৎ বিখ্যাত। আর আমরা এখন চলে এসেছি
একটা চা বাগানে। এটার নাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। তো ভীষণই সুন্দর জায়গা, কিন্তু দুঃখের বিষয় একটাই যে এখানে এন্ট্রি নেই, এটা নো এন্ট্রি জোন। আগে এখানে এন্ট্রি করতো, মানে এন্ট্রি করা যেত, কিন্তু ওই মানুষের মানসিকতা যেরকম, ভিতরটা নাকি প্রচন্ড ভাবে নোংরা করে, এটা ওটা সেটা সব ফেলে রাখে, এত সুন্দর জায়গাটার একদম সৌন্দর্যটাকেই নষ্ট করে দেয়। তো তাই জন্যই নাকি এখানে এখন এন্ট্রি বন্ধ আছে। তো তোমাদেরকে ভিতরে গিয়ে কিছু শেয়ার করতে পারবো না, বা আমরাও ভিতরে গিয়ে এত সুন্দর সৌন্দর্যটা উপভোগ করতে পারবো না, কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটাই তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর একটা চা বাগান শেয়ার না করে তো একদমই পারবো না। তো চলো আমরা একটুখানি ওদিকটা গিয়ে দেখি। আমরা আছি দার্জিলিং যাওয়ার পথে আর একটা সাইট সিন, যেটার নাম হচ্ছে জোরপাকড়ি। এটাও ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় পাহাড়, আর তার সাথে মাঝখানটা একটা লেক টাইপের আছে। ওই যে দেখো, আমি নিচে যাই গিয়ে তারপর তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করছি, সঙ্গে থেকে। কি সুন্দর, হ্যাঁ, চারদিকে পুরো একদম মেঘে ঢাকা, সাদা হয়ে আছে। এনজেপি থেকে দার্জিলিংয়ের দিকে যেতে যে কটা সাইট সিন আমাদের দেখার ছিল সবগুলোই দেখা হয়ে গেছে। এবার আমরা চলেছি হোটেলের দিকে, আর যেতে যেতে দেখতে পেলাম দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশন ঘুম। আমরা টয় ট্রেনে করেও দার্জিলিংয়ে যেতে পারতাম, কিন্তু তাহলে আর এই সাইট সিনগুলো আমাদের দেখা হতো না। তো সেজন্যই আমরা টয় ট্রেনে দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যানিংটা করিনি। তো এই দেখো, এই হচ্ছে ঘুম, বেশ সুন্দর স্টেশনটা। আর যেতে যেতে কিন্তু আমরা
টয় ট্রেনের দেখাও পেয়ে গেছি। তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক। অবশেষে এসে পৌঁছে গেলাম দার্জিলিং। অনেকটা দেরি হয়ে গেছে, মানে মুখোমুখি মেলের কাছাকাছি এসে আটকে গেছি। রাস্তা তো প্রচন্ড পরিমাণে জ্যাম, মানে আমাদের কলকাতার রাস্তার মতোই এখানকার রাস্তাটাও দেখলাম। তবে এখানে ড্রাইভার দাদা যে ছিলেন, তিনি বললেন যে এটা তো সিজন চলছে এখন, তাই জন্যই নাকি রাস্তাঘাট এতটা পরিমাণে জ্যাম। তো যাই হোক, কাল থেকে জার্নি করে প্রত্যেকে ভীষণ টায়ার্ড, আর এখন একবার হাত মুখ ধুয়ে এলাম। এবার যাব গিয়ে লাঞ্চ সেরে নেব, আর এখন বাজে প্রায় দুপুর 3:15-20, মানে 3:30 বাজতে যায় আর কি। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই আমরা লাঞ্চ সেরে নেব। খাওয়া দাবার এখানে মোটামুটি সব ভালোই আছে, বাবাই গিয়ে জিজ্ঞেস করে এসেছে। তো এখন লাঞ্চ ফাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখি বেলা কি করি। তো আমার সাথে সাথে তোমাদেরও দার্জিলিং ভ্রমণ কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার পরে অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ঠিক আছে?